কোনো কিছু করতে চাইলে ধৈর্য সহকারে সেটার পরে লেগে থাকতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে আমার ড্রাইভিং জার্নিটা শেয়ার করব। আমার ভালোবাসার প্রিয় মানুষগুলো আমার কাছে সবসময় জানতে চায় লাইভে বসলেই, আপু তোমার কি ড্রাইভিং শেখা হয়ে গিয়েছে? তো আজকে তোমাদের জন্যই আজকে আমার এই ব্লগটা শেয়ার করা। তো বাসা থেকে রেডি হয়ে বের হয়ে চলে আসছি, প্রচণ্ড শীত বাহিরে, তারপরে কিছু করার নাই। আজকে ভাইয়া ফোন দিয়েছিল, সে যখন ফ্রি থাকে তখনই ফোন দেয়, বলে যে বের হয়ে আসো আজকে শিখাবো। তো আজকে সেম বের হয়ে চলে আসছি হাউস বিল্ডিংয়ে। হাউস বিল্ডিং থেকে ভাইয়া আমাকে উঠিয়ে নিয়েছে গাড়িতে। তো এখন আমরা চলে আসছি জমজম টাওয়ারে, চলে যাচ্ছি দিয়াবাড়ির দিকে। দিয়াবাড়িতে যেয়ে হচ্ছে আমি ড্রাইভিং শিখ। ঢাকার বাইরে যখন রাস্তায় বের হতাম তখন আপুদের দেখতাম, আপুরা বাইক চালাচ্ছে, গাড়ি চালাচ্ছে, তো এটা দেখে আমার প্রচণ্ড শখ ছিল যে আমিও গাড়ি চালানো শিখবো। সো যেই কথা সেই কাজ আপনার ভাইয়াকে বললাম। তো আপনার ভাইয়া একটু প্রথমে রাজি ছিল না, পরে তাকে রাজিয়ে করেছি যে আমি তো বসেই থাকি, আমার টাইম আছে, আমি একটু গাড়িটা চালানো শিখে যাই। তো ভালো একটা ভাইয়াকে পেয়ে গেলাম, সেও রাজি হলো আমাকে গাড়ি চালানোর জন্য, যে আমাকে সে শিখিয়ে দিবে। তো সেই তো চলে আসছি দিয়াবাড়ি। এই তো এখান থেকেই হচ্ছে আমাকে গাড়িটা দেয় ভাইয়া, মেইন রাস্তায় আমাকে এখনও দেয় না, আমি এখনও মেইন রাস্তায় চালাই না, জাস্ট এখান থেকে এই যে গাড়িটা চালানো শুরু করি। তো প্রায় হয়ে আসছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি গাড়ি চালানো শিখতে পারছি বা শিখে গেছি, আর একটু বাকি আছে। তো আমার আশাটা আল্লাহ পাক পূরণ করেছেন, আর আপনার ভাইয়া সাপোর্ট না দিলে কিন্তু কখনোই এটা পসিবল ছিল না, আমার জন্য খুব টাফ ছিল। তো আমি শিখে গেছি আলহামদুলিল্লাহ, এত অল্প সময়ের মধ্যে এত সুন্দর গাড়ি চালানো, সপ্তাহে একদিন বা দুই দিন গাড়ি চালানো শিখতে যাই। তো ভাইয়া তো দেখে অবাক, বলে তুমি এত সুন্দর এত অল্প টাইমের মধ্যে গাড়ি চালানো শিখে গেছো মাশাল্লাহ। তবে ভাইয়ার কাছে আমি এত সুন্দরভাবে গাড়ি চালানো শিখতেছি সেটা বলে বোঝানো যাবে না। তবে মাঝে মধ্যে সে আমার পরে রেগে যায় যে আমাকে আস্তে চালাইতে বলে, আমি সেটা জোরে স্পিড বাড়িয়ে দেই। তো সে তখন আমার পরে রেগে যায় আর বলে, এত জোরে এত তাড়াতাড়ি চালানো শেখা যাবে না, একটু রয়ে এসে চালানো শিখতে হবে, কোনো কিছু করতে চাইলে ধৈর্য সহকারে সেটা করতে হবে, ইনশাল্লাহ আল্লাহ পাক একদিন সেটা সাকসেস করবেন। সপ্তাহে একদিন বা দুই দিন গাড়ি চালানো শিখতে আসি, তো পাঁচটা থেকে ছয়টা এক ঘন্টা শিখি, তো হয়ে গেছে তিনটা ঘুরলে দিছি। আজকের মতো ড্রাইভিং শেষ করে চলে আসছি রাজলক্ষ্মী, আমার কিছু কসমেটিক কিনতে হবে। তো এই তো ভাইয়াদের কাছে চলে আসছি, আমি সবসময় এখান থেকেই হচ্ছে কসমেটিক নেই, এখানে অথেন্টিক মানে অরিজিনাল প্রোডাক্টসগুলো পাওয়া যায়। নেল পালিশ উঠানো রিমুভার আর হচ্ছে মেকআপ তুলি নিয়ে নিয়েছি, একটা লিপস্টিক নিয়েছি, একটা মাস্কারা নিয়েছি, আমার মাস্কারাটা খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছি। তো এই তো নেওয়া হয়ে গেছে এখান, তো বাইরে বের হলেই শুধু টাকা খরচ আর টাকা খরচ। তো নিয়ে বের হয়ে যাচ্ছি ভাইয়াদের কাছ থেকে, এখন আমি চলে যাব বনানীতে, আমার একটু কাজ আছে। চলে আসছি বনানীতে, এখানে এসে একটা কফি শপে কফি অর্ডার দিতে দিয়েছি আর কি। তো কফি আসবে, কফির জন্য ওয়েট করতেছি, আর আপনাদের সঙ্গে একটু কফি শপটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এখানে আসছিলাম একটা পার্লারে, অনলাইনে হচ্ছে আমি মেসেজ করেছিলাম, তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বললো আপু আসেন আপনি, তো কথা বলতেই আসছিলাম। তো আপুদের সঙ্গে কথা বলে আমি হচ্ছে আইল্যাশ আর হচ্ছে নেলস লাগাইতে চেয়েছিলাম অনেক টাকা। তো আপুরা বলল এটা হচ্ছে পানি বেশি ইউজ করা যাবে না, পানি বেশি ইউজ করলে নাকি এটা উঠে যায়। তো আমার কাছে মনে হলো যে এটা আমি রাখতে পারবো না, কারণ এটা হচ্ছে ব্যবহারের পরে নাকি টেকসই। তো যেহেতু আমার অ্যালার্জি শরীর, আমি বারবার মুখ ধুতে হয়, আমি পানি ধরি, তো এটার জন্য আর ভয় লাগাইলাম না, পরে বের হয়ে চলে আসছি। তো এই তো কফিটা খেয়ে এখন রওনা দিব বাসার দিকে, গাড়িতে উঠে পড়েছি, উত্তরার দিকে রওনা দিলাম। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, সবার কমেন্ট দেখতে চাই, আর আমার ড্রাইভিং আপনারা কেমন দেখলেন। তো সো আজকে এখানেই বিদায় নিব, আল্লাহ হাফেজ।